আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে এই মুহতি মজলিসে ইসলাহি মজলিসে আমার মতো নাখান্দাকে ভালোবেসে কান ধরে এই জায়গায় এনে আপনাদের মতো বুজুর্গদের সামনে বসালেন। আমি সে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের সামনে বসার কোনো ইচ্ছা বা যোগ্যতা ন্যূনতম আমার ভিতরে নাই, ছিল না। এমনিতেই গতকাল প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, তো সেখান থেকে হুজুরের দুই মুহিব্বিন আমার সামনে বসা। এরপরে আমার সাথে আলোচক ছিলেন আনিসুর রহমান আশরাফী সাহেব। হুজুর হজরতদের সাথে দেখা তো হজরতরা বললেন আগামীকাল প্রোগ্রাম কোথায়, বললাম চট্টগ্রাম। তাহলে একটু জোহরের নামাজটা ওখানে পড়েন, আমার বাদ এসা বয়ান আছে চট্টগ্রাম কর্ণফুলিতে বহুত দূরে, তারপর আবার লাস্টে আছে বাইজির। তো বাসার থেকে বের হতে একটু দেরি হওয়াতে আমি চিন্তা করেছি যেহেতু একই রাস্তার উপর দিয়ে যাব, হজরতের সঙ্গে আমার রমজানে একই সাথে বাইতুল্লায় দেখা হয়েছে, হুজুরও ওমরায় ছিলেন আমিও ওমরায় ছিলাম, তো হজরত তখনই বলেছিলেন যে মাদ্রাসায় আইসেন। বহুত দিন যাবত ইচ্ছা ছিল এই মাদ্রাসায় আসা দেখা, কারণ এই মাদ্রাসার নূর কেন যেন আমার হৃদয়কে আগে থেকেই একটা ভালোবাসার জায়গা করে দিয়েছিল, যে আমার ইচ্ছা ছিল প্রচণ্ড হজরতের এই জায়গায় আসব, নূরানি পরিবেশটা দেখব। সেই দাগাজা থেকেই আজকে এই জায়গায় আসলাম, আমার ইচ্ছা ছিল। এবং আমি ওনাদেরকেও বলছি যে আপনি হুজুরকেও বলবেন না যে আমি যাচ্ছি, আমি গোপনে যাব, হজরতের সাথে জাস খালি দেখা করব, শুধু কিছু আলোচনায় বসে পিছন থেকে শুনে তারপরে চলে যাব। আমাদের অবস্থা তো আসলে ওরকম সম্ভব না। ওনারা হয়তো জানিয়ে দিয়েছেন, বের হলাম অটোমেটিক ছাত্র ভাইরা ভালোবেসেই হুজুরের রুমে নিয়ে গেছেন। হজরতে বলতেছেন আপনি একটু বসেন, আমি বলছি হুজুর আমার যোগ্যতা নাই, মাফ করবেন, আমি আদেশ করছি। বড়দের আদেশ আল আমরু ফাওকাল আদব, এটাই হচ্ছে আদব, যে বড়রা যদি যেটা বলেন এটা মান্য করার সাথে সাথে এটাই আদব। আমি এখান থেকে আসতেছিলাম, হজরত আমাকে নিয়ে আসতেছিলেন, আমার হাত পা কাঁপছিল, কারণ আমরা আসলে এখনো পর্যন্ত বড়দেরকে দেখলে আমাদের ভিতরে ভয় থাকে, কাজ করে, এটা আমাদের ওস্তাদদের থেকে আমরা শিখছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকত ফজল করম, আল্লাহ পাক যতটুকু এই পর্যন্ত এনেছেন ওস্তাদদের দোয়া, বড়দের দোয়া, আপনাদের আল্লাহ পাকের কাছে আপনাদের যে মহাব্বতের চোখের পানি আমাদের জন্য, এতটুকুই আমাদের পুঁজি, এছাড়া আমাদের কোনো পুঁজি নেই। নয়তো মুফতি মুস্তাকুন নবী দামত বরকাতুম আলিয়ার ইসলাহী মজলিসে আমার মতো হরফে ইল্লতদের বসা, আমি এর চেয়ে এটা আমার জন্য সৌভাগ্য। তো কিছু বলার নেই, আমি শুধু ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার উপরে দু চারটা কথা বলবো। চতুর্দিকে দুনিয়াতে ফেতনা, চতুর্দিকে দুনিয়াতে ফেতনা, ফেতনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সময় এনেছেন। আমি মাঝে মাঝে বলি আমার সন্তানদের দিকে খেয়াল করে, আমারও ছেলে আছে মাদ্রাসায় পড়তেছে, আমি ওর দিকে মাঝে মাঝে তাকাই, মাথায় হাত দিয়ে আর দোয়া করি আর বলি যে আমরা তো অন্তত বলতে পারবো যে আমরা মুস্তাকুন নবীর দামত দরকার দুহুমের জামানার ছেলে, আমরা এটা বলতে পারবো, কিন্তু আমাদের সন্তানরা কার নাম বলবে? আমি এটা মাঝে মাঝে চিন্তা করি, তারা কার নাম বলবে? আমরা বলতে পারবো যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ হাত আমার মাথায় ছিল, জুনায়দ বাবুনগরীর দোয়া আমার কাছে ছিল, সিলেটের কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহের মুখের পানের যেই কি বলে এটাকে চাবানোর পরে জানি না, যাই হোক ওইটা সাবা আমি গিয়েছিলাম অনেক আগে, আপনারা চিনেন সারা বাংলাদেশের মুফতি রেজাউল করিম আবরার, তার বাবা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই, যেহেতু রেজাউল করিম আবরার আমরা একসাথেই একই মাদ্রাসায় পড়ালেখা, আমাদের বন্ধু মানুষ, সেই দিক থেকে তাদের বাসায় যাওয়া হতো যখন তার বাবা জীবিত ছিলেন। তো একদিন গিয়েছি, আমাকে বলতেছে সাইদ, জি হুজুর,
তুমি তো নাথ খা, একটা নাথ শোনাও। তা আমি মনে বড় আশা ছিল, যাব মদিনায় হুজুরকে শুনাইলাম। হুজুর পান খাচ্ছিলেন, তো পানের ওই যেটা চাবায় যেটা থাকে ওটা ফেলবেন, যে ওটা ফেলার জন্য আমাকে বলতেছে ওই চিলমচিটা দাও। আমার দিল বলতেছিল চিলমচিটা আমার হাত বানায় নেই, তো আমি হজরতের মুখের সামনে বলছি হুজুর দেন। তো হুজুর আমার দিকে তাকাইলেন, হুজুর আমার হাতের ভিতরেই ফেললেন। আমি ফেলানোর ভান ধরে বাহিরে যে ওইটা মুখে নিয়ে নিছি, অথচ আমি জীবনেও আমার কাউ পান খাওয়াইতে পারে না, আমি পান খাইও না কাউকে খাওয়াইও না, এটা আমার ব্যক্তিগত পছন্দের। কিন্তু হজরত খাচ্ছেন, ওইটা দিছেন আমার হাতে, আমি ওইটা নিয়ে বারান্দায় যে আমি ওইটা মুখে নিয়ে একটু চাবায় গিলে ফেলছি। এই নিয়তে যে আমরা তো আর আশরাফ আলী থানভী পাবো না, কিন্তু থানভী রহমতুল্লাহ আলাইহির উত্তর শহীদদেরকে পেয়েছি। তাদের মুখের ললাট, তাদের ললাটের একটুখানি বরকত যদি আমার মুখে আসে, হয়তো আল্লাহ পাক ওই বরকতে আমার জবান খুলে দিবেন। আমি মাঝে মাঝে মনে করি আমার জবানে যে সমস্ত বরকতের কথাবার্তা, এগুলো হয়তো কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জবানের বরকত থেকে আসা। আমাদের মাথায় বড় বড় বুজুর্গদের হাত একটু হলেও পড়েছে, আমরা এটা বলতে পারবো। হয়তো আজকে মুস্তাকুন নবীকে আমাদের কাছে কিছু মনে হচ্ছে না, হজরতকে নিনারা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন জাতি চোখে দিয়া কান্দা কানতে কানতে রক্ত বের হলেও একজন মুস্তাকুন নবী খুঁজে পাবে না। আহমদ শফিকে রহমতুল্লাহ আলাইকে এখন সারা দুনিয়ার মানুষ খুঁজলেও দ্বিতীয় আহমদ শফি পাবে না। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে দ্বিতীয়বার খুঁজলেও পাবে না। চরমনার ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে দ্বিতীয়বার খুঁজলেও পাওয়া যাবে না। সুতরাং এই সমস্ত স্বর্ণের টুকরা গুলো জমিনে থাকতে এদেরকে কদর করে, এটা আমাদের ইমানের দায়িত্ব। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা বলতে পারি যে আমরা এদের সহবত পেয়েছি, তো আমার সন্তানরা কার কথা বলবে? আমার সন্তানরা অথবা আমাদের আগামী ছেলেরা আমাদের মতো বকলমদের কথা বলবে যে আমরা সাইদকে পেয়েছি বা আমরা অমুককে পেয়েছি, কিন্তু আমাদের আখলাক, মাঝে মাঝে আমি আমার গাড়িতে অনেক সময় বলি যেই যে বয়ান করতেছি, এই যে আলোচনা করতেছি, রাসূল তো বলেছেন অযোগ্যদের জায়গায় যোগ্যরা, যোগ্যদের জায়গায় অযোগ্যরা বসবে। আমি কি রাসূলের সে হাদিস অনুযায়ী কিয়ামতের আলামত হয়ে গেলেন? ফিকির আসে মাঝে মাঝে, যারা কথা বলতেছে আমরা আলেমরা কথা বলতেছি, আমরাই কি কিয়ামতের আলামত হয়ে গেছি কিনা জানি না। মাযাল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। চতুর্দিকে শয়তান তার জালকে বিস্তৃত করে দিয়েছে আমাদের জন্য, শয়তানটাকে জাহান্নামের রাস্তায়। আল্লাহ পাক বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শয়তান জাহান্নামের রাস্তায় ডাকে, আল্লাহ পাক জান্নাতের রাস্তায়, ক্ষমার রাস্তায় ডাকে, মাগফিরাতের রাস্তায় ডাকে, এমন জান্নাত যেটার প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ পাকের ন্যূনতম ভয় রাখবে শেষ জামানায় আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করে দেব, দুইটা, যেটার প্রশস্ততা আসমান আর জমিনের সমান প্রশস্ততা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মহাব্বত করেন, কত দয়া করেন, এরপর আমরা শয়তানের জালে আমাদেরকে আটকায় দেই। স্বাভাবিকভাবে দুনিয়াতে আমরা ন্যূনতম ফিতনা থেকে বাঁচতে পারি না। আমার আমার তো ভয় হয়, আমাদের ভয় হয় যে দাজ্জালি ফিতনা থেকে এই জাতি কিভাবে বাঁচবে। ফুটবলের ফিতনা থেকে বাঁচতে পারতেছি না আমরা। কোন জায়গার কোন চোর চুরি করে ভাইরাল হয় তাকে নিয়ে পড়ে থাকি, কোন জায়গার কে বাদাম বিক্রি করে ভাইরাল হয় তাকে নিয়ে পড়ে থাকি। এই ছোট থেকে ছোট ফিতনা থেকে যদি বাঁচতে না পারি, দাজ্জালের বিশাল ফিতনা থেকে কিভাবে আমাকে বাঁচাবো বলেন? কিভাবে বাঁচাবো আমি? আমরা মনে করছি দাজ্জাল আসবে, কাফের লেখা থাকবে, দেখলে চিনবো, অত সোজা। রাসূল সাল্লাল্লাহু যেখানে বলেন তোমরা দাজ্জালকে ভয় পাও, দাজ্জালি ফিতনা থেকে বাঁচার চিন্তা করো, আমি রাসূল যদি থাকি তাহলে তো আমি একাই যথেষ্ট, কিন্তু আমি যদি না থাকি তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো এবং আল্লাহর কাছে পানা চাও। দাজ্জালি ফিতনা এত বড় ফিতনা, সেখানে ইহুদি খ্রিস্টানদের সাময়িক একটা ফুটবলের ফিতনা থেকে আমরা বাঁচতে পারলাম না। ছাত্র ভাইরা সহ মুসলমানেরা নামাজ পড়ে না, অন্য সময় নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, কিন্তু ফুটবলের তাড়নায় পড়ে, এশার নামাজ শেষ, ফজর নামাজও শেষ, মাথায় টুপিও আছে, দাড়িও আছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। হ্যাঁ, শয়তান কিভাবে ধোকা দেয় দেখেন।
নেক্সট সুরতে শয়তান ধোকা দেয় কিভাবে অন্যান্য সময় তো ফুটবল তোমরা হারাম মনে করেই খেলো এবার একটু তোমাদেরকে আমি নেক্সট সুরতে ধোকা দেই কিভাবে নেক্সট সুরত কয় ফুটবল টিমে এবার তেলাওয়াত করে ফেলছে যেই ফুটবল টিম উদ্বোধনের আগে তেলাওয়াত হয় ওইটা তো জায়েজ শয়তান আমাদেরকে এভাবে ধোকা দিচ্ছে আমাদের যুবকরাও মনে করতেছে তেলাওয়াত যেহেতু হয় তার মানে জায়েজ কেউ যদি হারাম কাজ বিসমিল্লাহ বলে করে মদ যদি বিসমিল্লাহ বলে খায় জায়েজ হবে এখন শয়তান এই জায়গায় বলবে কুল্লু আমরিন দিবালিল লাম ইউদ্দা বিসমিল্লাহি ফাহু আক্তা রাসূল তো বলেছেনই হার কামের শুরুতে বিসমিল্লাহ বলো তো বরকত হবে তাই বলে আপনি সুদ খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন ঘুষ খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন জায়েজ হবে এটা বলে দেখো সেজদা তো দেয় ফুটবল খেলতেছে আবার সেজদাও দিচ্ছে সেজদাতে দিচ্ছে অজু আছে তার কথা বলেন অজু আছে অজু তো নাই সে অজু করেও নামে নাই অজু থাকলেও লাভ কি তার তো সতর খোলা আল্লাহ রাসূল বলেন কারো যদি সতর কেউ দেখলো আর কেউ খুললো আল্লাহ পাকের লানত উভয়ের উপরে আল্লাহ পাক দিয়ে দিল উভয়ের উপরে লানত দিয়ে দিল তাহলে আপনি সতর খোলা একটা যুব ভিত্তিক খেলাকে আপনি শুধুমাত্র ডাক্তার জাকির নায়েকের আলোচনা আর বিসমিল্লাহ তেলাওয়াত দিয়েই জায়েজ বানানোর ফিকির করতেছেন সৌদি আরব জিতলো বলেই আপনি তাকে বলতেছেন ইসলামের বিজয় সৌদি আরব যদি জুয়া খেলায় ধর্ষণের সেঞ্চুরি করে আর সিনেমা হল তৈরি করে বিজয় অর্জন করে ওটা ইসলামের বিজয় না ওটা শয়তানের বিজয় ইসলামের বিজয় কোনোদিন এটা হতে পারে না এটা শয়তানের বিজয় হতে পারে এই খেলা এটার দ্বারা কত ভাইদের সময়কে কিভাবে অপচয় হচ্ছে আমরা আমাদের সময়কে মূল্যায়ন করতেই শিখি না অথচ আল্লাহ পাক কোরআনের ভিতরে সময়ের কসম খান ওয়াল আসর সময়ের কসম যুগের কসম আমাদের আকাবিররা সময়কে কিভাবে মূল্যায়ন করেছে দেখেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই রাত জেগে মুতালা করতেন হাদিস লিখতেন মাসালা ইস্তিনবাত করতেন ওনার কাছে একবার ওনার শাগরেদ একটা এসে বলতেছে হযরত সারা রাত আপনি ঘুমান সারা রাত যে আপনি ঘুমান না লেখালেখি করেন কিতাব মুতালা করেন মাসালা ইস্তিনবাত করেন হাদিসের তাখরিজ নিয়ে সবকিছু নিয়ে আপনি ব্যস্ততা থাকেন আপনার মশগুলিয়াত সব সারা রাত ব্যাপী দিন ব্যাপী আপনি ঘুমাবেন কখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন কাইফা নাম ওয়াকদ নামাত উয়ুমুল মুসলিমিনা তাওয়াক্কুলান আলাইনা আমি কিভাবে ঘুমাবো অথচ সারা দুনিয়ার মুসলমানরা আমি মুহাম্মদের উপরেই ভরসা করে বেঁচে আছে যে কোনো একটা মাসালায় যদি আমাদের খটকা লাগে ইমাম মুহাম্মদের কাছে যাও সব মাসালার ইস্তিনবাত আমাদের জন্য সহজ হয়ে যাবে মাসালা আমাদের জন্য হল হয়ে যাবে সমস্ত উম্মতের আমার উপরে ফিকির করে ঘুমায় না ঘুমায় আর আমি তাদের চিন্তায় ঘুমাইতে পারি না সারা রাত জেগে জেগে আল্লাহর নবীর এই ওয়ারিসের কাজ করে মাসালা তাখরিজ করি ইস্তিনবাত করি হাদিসের তাখরিজ করি হাদিস লিখি আমি সমস্ত দুনিয়ার মানুষের চিন্তা করে রাত্রিবেলা আমার দুই চোখের পাতা এক করতে পারি না সুবহানাল্লাহ এটা আমাদের আকাবিরদের খেয়াল ছিল জাহেনিয়াত ছিল এমন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সন্তান মারা গেলেন ওনার কাছে খবর দেওয়া হলো কোথায় আপনার সন্তান মারা গেছে আপনি বাসায় আসেন দেখে যান ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে মরে গেছে তো সাথে গেলই তার চিন্তা করে লাভ আছে এই মুহূর্তে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা দরস হবে আমার সেই দরসে বসতে হবে আমার কাছে আমার সন্তানের মৃত্যুর চাইতেও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরস আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হাদিস লিখতেন নয়তো উনি নামাজ পড়তেন নয়তো উনি উনার জবান দিয়া ইস্তিগফার করতেন এই চার কাজ ছাড়া ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আমরা 30-40 বছর পার হয়ে গেল কোনো দিন দেখি নাই এই চার কাজের বাইরে উনি চলতে হয়তো হাদিস পড়তেন নয়তো লিখতেন নয়তো নামাজ পড়তেন নয়তো ইস্তিগফার অথবা জিকির করতেন কারণ মানুষের ক্ষুধা দুইটা একটা হচ্ছে অন্তরের ক্ষুধা আরেকটা হচ্ছে শারীরিক ক্ষুধা শারীরিক ক্ষুধা এটা আমরা খাবার খাই তো আমাদের ক্ষুধা নিবারণ হয় আমরা সকালবেলা নাস্তা করি দুপুরবেলা খাই বিকেলবেলা হালকা নাস্তা রাত্রেবেলা আবার খাবার কিন্তু আমার গুনাহ করতে 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 যে আমার সারা অন্তর একদম না খেয়ে চিমায় গেছে এটার দিকে আমার কোনো খেয়াল নাই আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমেই বান্দার অন্তর পরিপূর্ণ হয় ক্ষুধা যেটা থাকে জিকিরের মাধ্যমে সেটা নিবারণ হয়ে যায় এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছোট থেকে ছোট গুনাহ এই ফুটবলের ফেতনা স্বাভাবিকভাবে আমাদের হযরত তো বলেনি
যে মোবাইলের ফিতনা এটা তো সবচেয়ে বড় ফিতনা বর্তমানে সবচেয়ে বড় ফিতনা ফেসবুক ইউটিউব অথবা যাই বলেন মোবাইল ভিত্তিক ফিতনা যেটা এই মোবাইল ভিত্তিক ফিতনাটা এখন দাজ্জালী ফিতনার মতোই মনে হয় আমার কাছে এই ছোট্ট একটা বিষয়টাকেই আমরা কন্ট্রোল করতে পারি না একজন সে কি আমার উস্তাদ নাকি সে আমার বাবার বয়সী নাকি সে আমার বড় ভাইয়ের বয়সী বয়সের কোনো তারতম্য নাই যেভাবে মন চায় জবান দিয়া যা মন চায় তাই বলতেছে একটু ফিকির করতেছে না এই লোকটার সঙ্গে যদি আমার দেখা হয় আমি কিভাবে তার সামনে তাকায় কথা বলবো এটা ফিকির করতেছে না আমি কিভাবে তার সঙ্গে তাকায় কথা বলবো তার সঙ্গে যদি দেখা হয় কিভাবে বলবো সেটা ছোট হোক বড় হোক বাস যে যেমনে মন চায় বলে দিচ্ছে লিখে দিচ্ছে ফেসবুক তো আছেই ওপেন প্ল্যাটফর্ম আমি আমার মনের একটা ভাষা প্রকাশ করব ওটার ব্যাপারেও আমার কোনো স্বাধীনতা নাই বাস গালিগালাজ চলতেছে দিচ্ছে কারা মাঝে মাঝে প্রোফাইলে ঢুকে দেখি হয়তো এই ছেলেটার বয়স সর্বোচ্চ 15 বছর হবে হয়তো 20 বছর হবে ওর জন্মের আগে আমি ওস্তাদ হইছি কিন্তু ও আমারে নিয়ে লিখতেছে আরে আমারে সেদিন আমাকে নিয়ে যখন খুব বেশি গালিগালাজ তো কয়েকদিন আগে আমাকে খুব কয়েকজন বলতেছে ভাই আপনি যেই বিষয়টা নিয়ে কথা বলতেছেন অথবা একটা ভুল বোঝাবুঝি হইল হযরতের একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হলেন অর্থাৎ ওটার আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এই সংগীত বিষয়ক তো ওইটা নিয়ে বিভিন্ন মানুষ আমারে গালিগালাজ বিশেষ করে এক এক দলীয় লোক আছে দিনী ভাই এক দলীয় লোক আছে যারা তাদের কাজই হচ্ছে আমাদেরকে গালিগালাজ করা খুব গালিগালাজ তখন একজন বলতেছে আপনি একটু খোলাসা করেন এটাকে আপনি আসলে কি বলছেন খোলাসা করেন আমি তখন একজনকে জবাব দিলাম যে যেই জাতি হযরত মুস্তাকুন নবী দামত বারকাতুহুমকে ছাড়ে না আমি সাইদ তাদের কাছে থোড়াই কেয়ারের লোক যারা মুস্তাকুন নবীকে ছাড়ে না এরা আমাকে তো 24 ঘন্টা গালি দিবে এটাই স্বাভাবিক এজন্য আমি পরবর্তীতে এক মাহফিলে খুললাম খুল্লাভাবে বলে দিছি আমাদের আকাবিররা আরে আমাদের মাদ্রাসা ওস্তাদরা মাঝে মাঝে আমাকে ডাকতেন এমনি আমাদেরকে ডেকে মারতেন যদি বলতেন কেন মারছি বলো বলতো হুজুর জানি না কেন মারছেন কি অপরাধ করছো যাই করে হুজুর মাফ করে দেন এটাই তো আদব আর এখন হুজুর ধমক দিল কেন বাপ রে বাপ আমার বাপে এই আমার সম্মান এই সে আমাকে ধমক দিল ওস্তাদদের এখন টেনশন করতে হয় ছাত্রকে কিছু বললে ছাত্র কষ্ট পায় কিনা যার কারণে এলেম আমাদের ভিতর থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে ওস্তাদের ধমক হজম করার সবর হয় নাই তো আমাদের যতক্ষণ ওস্তাদদের ছাত্র ভাইদেরকে বলি যেহেতু আমিও মাদ্রাসার পরিচালনা করি ছাত্র আমাদেরও আছে আমি আমার ছাত্রদেরকেও বলি যতক্ষণ পর্যন্ত ওস্তাদদের ধমক সহ্য করার মতো সবর ক্ষমতা না হবে আপনি ধরে রাখেন আপনি আপনার জীবন উন্নতি করতে পারবেন না ওস্তাদ বলছেন সূর্য এদিক থেকে উঠছে হ্যাঁ এদিক থেকে উঠছে বাস এটার ভিতরে খায়ের আমরা এটা মেনেই আলহামদুলিল্লাহ পর্যন্ত আসছি যার কারণে আল্লাহ বরকত দিস এই কারণে খুব বেশি কথা না যারা আছেন আলহামদুলিল্লাহ অযথা সময় এদিক সেদিক ব্যয় না করে হযরত যেই কথা বলেন আমিও সেই কথা বলি আপনাদেরকে আমাদের নস পবিত্র করার জন্য কে কি বলছে দরকার নাই ওদিকে খেয়াল করার কোনো দরকার নাই জবানে যখন সময় আসবে আল্লাহ পাকের একটু জিকির উঠায় নেব আপনারা জিকিরওয়ালার নূরের জায়গায় থাকেন আমি আপনাদেরকে জিকির শেখানোর মতো সাহস আমার নাই বরং আমি আপনাদের কাছে শিখতে আসছি কিন্তু আমি আমাকে বলতেছি যে আমিও যখন সময় পাই চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করি বলার আপনাদের হযরতদের এই আমল থেকেই তো আমরা শিখছি এগুলো তা আপনারাও যদি এটা করেন ইনশাআল্লাহ দেখবেন দিলে শান্তি আল্লাহ পাক যেন শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় আল্লাহ পাক যেন আমাদের কলবে ইমানের নূর দান করে আল্লাহ পাক যেন আমাদের জবানে জিকিরের নূর দান করে সকলে বলেন আমিন।